डाक शोना जाए ना तेमनी करे शिष्य ना होले कखनो भक्त हवा जाए ना। शिष्य और भक्त एक ही सूत्रे गाथा। तो नतून किछु सुनते चेयेछेन तो आसले आमार मतो क्षुद्र मानुष की नतून दिते पारबे। आर विशेष करे এই যে গুরু ভক্ত পালা, এই পালাটা বাউল গানের প্রথম যে সৃষ্টি, এই সৃষ্টি লগ্ন থেকেই এই পালাটা শুরু হয়েছে, যার জন্য পালাটা একেবারেই পুরনো। আর পালা যখন পুরনো, নতুন বেশি কিছু বলার সুযোগ আর আছে কই। তারপরেও বলছেন চেষ্টা করব, আমি শুধু এইটুকু বলতে পারবো যেই কথাগুলো আমাদের শোনা একেবারেই ফরজ, আমরা সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। একটি গান রাখলেন, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও ভক্তের জন্য পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশে হাত দিয়া হতে হয় বায়াত। তোমার কোন বংশেতে জনম জানতে মনে চায়। তুমি যা শুনছ ঠিকই শুনছ। দেখেন আপনারা সবাই জানেন দুর্গা পূজায় পতিতা বাড়ির মাটি লাগে, তাই না? কেন মহাদেব হইল পতিতা বাড়িতে গিয়া হুইয়া থাকতো, এনে দুর্গা তার খুঁজে পায় না। লোক মুখে শুনছে যে মহাদেব পতিতা বাড়িতে মাঝে মাঝে যায়। আজকে তো দুর্গা পতিতা বাড়িতে গিয়া ঢুকছে, আর মহাদেব আলাপ পাইয়াই আরেক রাস্তা দিয়ে বাইরে গেছে। এখানে সমস্ত পতিতারা ধরছে, মা দুর্গা আপনি যখন এসছেন, আমরা তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমাদের উৎকৃষ্ট করার একটা ব্যবস্থা আপনার কাছে আমরা চাই। তখন দুর্গামা বলেছিল, আমি তোদেরকে বর দিয়ে গেলাম, আমার পূজা যদি হয় তাহলে তোদের বাড়ির মাটি ছাড়া আমার পূজা হবে না। এখন ধরতে তো গেছে মহাদেব রে, মহাদেব যাইতো কেন? তবে কি মহাদেব চরিত্রহীন? না, মহাদেব হলো গুরুর গুরু, মহাদেব হলো গুরুর গুরু, দেবের দেব মহাদেব। তিনি যেমন আমার জন্য গুরু হয়ে এসছেন, ওই পতিতদের জন্য গুরু হয়ে এসছেন। ওই পতিত কুলকে উদ্ধার করাটাই মহাদেবেরই মহাদেবেরই দায়িত্ব। তাই মহাদেব পতিতা বাড়িতে যাইতেন, কিন্তু দুর্গা এটার যে নিগুম অর্থ সেটা বুঝতে পারেন নাই। এখানে আমি বেশ্যার নন্দন মানে পতিতার ঘরে হইছি, আসলে পতিতা ছিল কিনা এটা একবার তলায় দেখছো। আর পতিতা কারে কয়? পতিত যা কখনো আবার হয় না, তাই না? হ্যাঁ, এবার চিন্তা করো, আমার মা ছিল সতী। এই সতী মানে কেউ আবাদ করার সুযোগ পায় নাই, অতীত থেকে হইছে আমার বাবাই যখন আবাদ করলো আমাকে তখন আমার মা হইল পতিতা আর সেই পতির জমি থেকে আমি হইলাম আইলাম। এবার বুঝো পতিতা ছাড়া একটা মানুষের জন্ম হয় না। খালি ঠিক ঠিক করেন না ওই বয়ে তীরে দুই সাইডটা দিয়ে নো বা হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়াত নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়াত। তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চায় বাবারা। এই সখীপুরের একটা নদী থেকে এক গ্লাস পানি নিয়া আপনি যদি চট্টগ্রাম কক্সবাজার গিয়া সাগরে ফেলে দেন ওই পানিটা কি নদীর পানি বলবে না সাগরের পানি হয়ে যাবে? ওই পানিটা সাগরের পানি হয়ে যাবে। তাই নবীর বংশে যদি কেউ একবার হাতে হাত দিয়া বায়াত হয় সে আর তার বংশের থাকে না। যেমন নদীর পানি সাগরের পানি হয়ে যায় তেমনি করে নবীর বংশে বায়াত হলে সেও তখন নবীর বংশের হয়ে যায়। খাবারির মাইয়া বিয়া হইছে মোল্লাবাড়ি, এখানে কয় মোল্লাবাড়ির বউ নাকি? এরপরে আসেন নিরাকারের সেজদা হারাম বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো করতে সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে কবু সেজদা করা যায়? কে কবে করিল সেজদা মুহাম্মদের পায় না? মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায় না। শুনে রাখো সাধনার 12টি স্তর আছে। হুশদারদম নেগাবারে কদম সফর দর্তন খেলান্দারে আঞ্জুমান মোপাশেকা মোয়ায়না মোরাকাবা মোশাহেদা ফানাপি শেখ ফানায় রাসুল ফানায় ফিল্লা বাকায়ে বিল্লা। একটা মানুষ যখন ইবাদত করতে করতে এই 12টা স্টেশন পার হয়ে বাকায়ে বিল্লার সাথে গিয়া একেবারে একাকার হয়ে যায় তখন সে আর মানুষের মধ্যে থাকে না, সে তখন হয়ে যায় আল্লাহওয়ালা। বাকায়ে বিল্লার স্তরে যদি কেউ পৌঁছতে পারে এটা বাহ্যিক একটা উদাহরণ যদি আমি দেই দেখবেন লোহাকে যদি আগুনে পোড়ান আগুনের গুণ লোহা ধারণ করে। আগুনের গুণ যখন লোহা ধারণ করে ওই লোহাকে তখন আর খালি হাতে ধরা যায় না, তখন ওই যে কামারেরা কি করে একটা আংটা দিয়া ওইটারে ধরে। কারণ ওই এতক্ষণ কিন্তু ধৈর্যই কয়লার মধ্যে হান্দাইছে, এখানে ওইটারে বাতাস দিতে দিতে কয়লার আগুনে যখন ওই লোহাও আগুনের বর্ণ হয়ে গেছে এখন আর ধরার কায়দা নাই, সিমটা দিয়া ধরে। কেন? ওই লোহার আগুনে হাত পুড়ে যাবে। তদ্রূপ একটা মানুষ যখন আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায় তখন নিজের অস্তিত্ব আর থাকে না, সেই মাবুদের অস্তিত্বে বিলীন হয়ে যায়। ওই মানুষকে ওই ব্যক্তিকে যদি সেজদা করে তাহলে মানুষকে সেজদা করা হয় না, সেজদা করা হয় আল্লাহ। এখানে বুঝতে হইব একজনের ছাগল বলে মসজিদের মধ্যে ঢুকিয়া একেবারে লাইট দিয়ে মসজিদ বিনাশ করে লাইছে, হুজুরে থুইছে বাইন্দা, বেটাই তো গেছে হুজুর আমার ছাগলটা দিয়া দেন। কয় তোর ছাগল? কয় হ। কয় আয় বিচার না করে ছাগল নিতে পারবি না। কয় কি এর বিচার? কয় ও মসজিদ নষ্ট করে লাইছে লাইট দিয়ে শোনাইয়া বেড়ায় কয় হুজুর এই ছাগলটাই বুঝে না, এর লেগা মসজিদের মধ্যে আইয়া এই কাম করছে। এই যে আমি বুঝি, আমারে মসজিদে জীবনে দেখছে। দীপ্তি সরকার বস্তু হইব, খালি ভক্ত হইলেই হইতো না, বসতে হবে। এই পীর মুরিদি গুরু শিষ্য গুরু ভক্ত এই যে পালাটা, এই পালাটা বুঝতে হবে, স্তরটা বুঝতে হবে। ও বাবা, জন্মের পর পর কোন মাইয়া বিয়া দেয় শুনছেন? যদিও কেউ বন্ধু বন্ধু শখে শখে হইলে কয় তোর পোলা আমার মাইয়া, এরম হয় না? কিন্তু এই পোলার লগে মাইয়া দিয়া দেয় উপযুক্ত হইলে। হ্যাঁ, উপযুক্ত হইলে তারপরে দেয়। গুরু শিষ্য পালাটাও আগে উপযুক্ত হইলে তারপরে হইল ভক্ত হওয়া যায়। আর ভক্তের স্তরে পৌঁছতে অনেক সময় লাগে। তোমারে জবাব তো দিমু, ফাঁকদা একটা জিগাই হেলাই। আপনারা খাজা বাবার নাম তো শুনছেন। খাজা বাবার এক ভক্তের নাম প্রধান ভক্ত, এবং যারে খাজা মঈনুদ্দিন চিশতি খেলাফত দিছে, নাম ছিল তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ভাই কথা কইেন না ভাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে হাত দিয়া বায়াত হইল কে? হযরত শেখ ফরিদ। শেখ ফরিদের মা বলল, বাবা আল্লাহরে পাইতে হইলে কঠিন রিয়াজত করতে হয়। কয় কেমনে? কয় নিরিবিলি জঙ্গলের মধ্যে গিয়া ইবাদত কর। গেল জঙ্গলের মধ্যে 12 বছর পড়াইছে। শেখ ফরিদের মাই জিগায়, বাবা কি ইবাদত করছ? কয় মা কি কইতা, একটা রুটি দিছিলা রাস্তায় খাইতে, ওইটারে 12 বছর পর্যন্ত ঝোলার থেকে বাইর করছি আর কইছি আজকে খামু না কালকে খামু, আবার কালকেও বাইর করছি কইছি আজকে খামু না কালকে খামু, এমনি করে 12 বছর পর্যন্ত খালি ঘুরে ঘুরে রাখছি, খাই নাই। তাহলে ইবাদতটা কি করছি? শেখ ফরিদের মা কয়, বাবা মিথ্যাবাদীর ইবাদত কখনো কবুল হয়? কি বাবা, মিথ্যাবাদীর ইবাদত কবুল হয় না। মিথ্যাবাদীর ইবাদত কবুল হয় না। তুই তো একটা মিথ্যাবাদী, তোর ইবাদত আল্লাহ কবুল করে নাই। তুই রুটি রে আজকা কইছত খামু, খাস নাই, কালকা কইছত খামু, খাস নাই, তো প্রত্যেক দিন একটা করে মিথ্যা কথা কই আল্লাহর ইবাদত কইরাইছ। শেখ ফরিদ আবার গেছে, আইছে 12 বছর পর, কিরে এইবার কি করছ? কয় মা রুটি রাস্তায় হালাই দিছি, এই রুটির লেগে যদি আবার মিথ্যা কথা কোন লাগি? কয় ক্ষুদা লাগলে? কয় মা গো গাছের লতা পাতা টান টুন দিয়া দুই একটা সিরা টিরা খাইছি, একটা টিকতে না পারলে। আর থাবা দিয়া শেখ ফরিদের মা চুলের মধ্যে ধরিয়া কয়, ল বাজান এইবার তুই ভালো ইবাদত করছ। শেখ ফরিদ কয়, মা এত চুরে চুলের মধ্যে তোর চোখেন, আমি তো ব্যথা পাই। মা কয়, বাবা আমি তোর চুলে ধরছি সিঁড়ি নাই, তাতেই তুই ব্যথা পাস। জঙ্গলের মধ্যে যে লতা পাতা শীর্ষ ওই গাছে ব্যথা পায় নাই। কাউকে ব্যথা দিয়া কি ইবাদত হয়? কাউকে ব্যথা দিয়া ওই ইবাদত হয় না। কয় মা তুই কি করুম? কয় আবার যা। না, ঝামেলাটা অন্য জায়গায়, আমরা বয়স হয়ে গেছি ছোট আর মানুষ হয়ে গেছে বেশি। আপনাকে হাতে পায়ে ধরে কই, মেহেরবানি করে এত জোরে আওয়াজ দিবেন না যা মঞ্চ পর্যন্ত আসে। কথা যদি বলতে হয় বলবেন, একের বেশি ভালো হয় যদি পারো বুঝে নাও। কি কয়? ইশারাতে বুঝে নাও, চোখে চোখ রেখে যাও, চোখে চোখে কথা কইবেন, তাইলে আর মুখে বলা লাগবে না। বুড়া বুড়ি আমি গ্রাম না বলা দেখতাম, এই বেতে এই বেতে বুড়ায় বুড়িরে ডাকতো, দাঁত পাততো, ব্যাগ পরে গেছে, বুড়া গেতেছে মানে কাশিও দিতেছে, এবার আইতেও কইতেছে। আবার বুড়ি হে দেখতে নাতি নাত করলে তেলাইতেছে না, হে দিতে করতেছে মানে কাশিতে কাশিতে কত হয়ে যাইতেছে। তো আপনারা একটা কায়দা করে কথা আবার ঠিক কইবেন যে নাম গো পর্যন্ত না। শেখ ফরিদ আবার 12 বছরের জন্য গেছে, আইছে, কিরে বাবা কি ইবাদত করলি? কয় মা এইবার জঙ্গলের মধ্যে গিয়ে আমার পাল দুইটা গাছের ডালের মধ্যে বাইন্ধা আমি 12 বছর কাটাইছি, আমি একটি দিনের জন্য আমি এই পাও দুইটা আমার খুলি নাই। শেখ ফরিদের মাই কয়, এইবার তুই পীর ধরার উপযুক্ত হইছ। কি কয়? এইবার তুই পীর ধরার উপযুক্ত হইছ। আর আমরা কি করি? আই পীরের রাতে হাত দিয়া বায়াত হয়ে যাই বাবা। কি আর এই সমস্ত ভক্তরে যদি পীর সাহেব কয় বাবা তুই এক জোড়া মুরগি দিস, আর ভক্ত কয় বাবা দুটা ডিম দিব না, কারণ ভক্ত তো মানে একেবারে বিনা চালানের ভক্ত। ভক্ত হইতে যে কি লাগে এই শিক্ষা তো পায় নাই, যার জন্য পীরের বাক্য তার কাছে ফরজ মনে হয় না। কয় মা পীর পামু? কই? কয় নদীর ওই পার দেখ গা একজন মস্ত বড় আল্লাহর ওলি আছে, নাম হইল বোয়ালি কলমদার। নদীর পারে গিয়া দেখে নাওদুন কিছুই নাই, নৌকা নদী পার হবে কেমনে? একটা কাগজের টুকরা পড়া হাতের মধ্যে নিয়া কালাম পাঠ করে যখন কাগজের মধ্যে ফুঁক দিয়েছে সঙ্গে সঙ্গে একটা তরি তৈরি হয়ে গেছে। ওই তরিতে চড়ে যখন নদী পাড়ি দিতে আছে, নদীর মাঝখানে যখন গেছে তখন বোয়ালি কলমদার জানালা দিয়ে এই কল্লা বাহির করে চেয়ে দেখে যে মস্ত বড় এক আল্লাহর ওলি তার কাছে আসতেছে বায়াত হওয়ার জন্য। পাইল্লা এলো ছোট আর খাসির মাথা হইল বড়, এই মাথা ওই ছোট ফাইল্লায় রান্ধন যাইব যাইতো নি? আপনার এলাকায় রাঁধতে পারলে কোন আম এলাকায় পারে না। এক সেজা ফাইলায় পাশের চাল আটতো না। বোয়ালি কলমদার কয় যে নাকি কাগজ রে ভুয়াইয়া নৌকা বানায় হালায়, আর হ্যাঁ দেশে আমার কাছে মুড়ি ধরতে এটা আমি পারতাম না। আমার বাড়িতে যে নাই তার নদী এমন করোনা তুই সৃষ্টি কর যেন অন্যদিকে জায়গা। নদী তো বোয়ালি কলমদারের কথা শুই না, বিশাল তুফান। আর শেখ ফরিদ কয় আমার এই কাম করলো কে? চাইয়া দেখে ওই বোয়ালি কলমদার জানালা দিয়া মাথা বাহির করে মিষ্টি মিষ্টি খিলখিল করে হাসে। শেখ ফরিদ বুঝতে পারলো এই ব্যক্তি আমার এই কাজ করছে। এই কল্লা জেনার জানালার ভিতরে নিতে না পারে ওইসে দুইটা শিং। শেখ ফরিদ কয় হরিণের মতো শিং তো ইয়া রয়েছে, অনেক ভিতরে আর নেওয়ার কোনো কায়দা নাই। তো এই কাম করলো কেউ উইত করছে। এনে বোয়ালি করলাম কার কয় তুফান তুই তাড়াতাড়ি থাম। তুফান যখন থামছে শেখ ফরিদ কয় সিংহ তুই জাগা, সিংহ গেছে গা। যখন বোয়ালি কলমদারের কাছে গেছে বোয়ালি কলমদার বলে বাবা তোমাকে বায়াত করার ক্ষমতা আমার নাই। तो बोले आमी बायात हब कार काछे बोले तुमी बायात होते पारो दिल्लीर मध्य एकमात्र एक व्यक्ति आछे नामदार কুতুবউদ্দিন বখতিয়ার কাকী এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যদি তোমাকে গ্রহণ করে তবেই তুমি বায়াত হতে পারবে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বাড়ি কয় মুরিদ হবি কয় হ কয় তো আয় মুরিদ কিন্তু আমি যা কই তা হোনা লাগবে কয় শুনবো বায়াত টায়াত কইরা একটা কবর বানা শেখ ফরিদরে দিয়ে একটা কবর বানায়া কয়টার মধ্যে হইছে কয় আমি না বলা পর্যন্ত এই কবর থেকে কোনোদিন উঠতে পারবি না তোর ৪০ দিনের চিল্লা দিলাম অনেক পীর অলি গাউস কুতুবেরা এই চিল্লাটা করে থাকে আমার জানামতে বিক্রমপুরের এক ব্যক্তি করতেন মাওলানা রফিকউদ্দিন সাহেব তিনি গোরস্থানের মধ্যে চতুর্দিকে তার কবর সেই কবরের ভিতরে কবর করে তিনি ৪০ দিন থাকতেন ৪১ দিনের দিন সেখান থেকে তিনি বের হতেন এই লোক কবরের চিল্লা কাশি বলে ডাকে কবরের চিল্লা কাশি এখন এক চিল্লা তার হয়ে গেছে খাজা বাবা তো অন্তর্জামি না খাজা বাবা কেডা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর পীর এই খাজা বাবা আজমির শরীফ থেকে আইয়া কুতুবউদ্দিন রে কইতাছে বাবা তুই পোলাডারে এত কষ্ট দিতাছ কেন কয় কোন পোলাডা কই যে কবরে হই দিছ আচ্ছা একটা কথা আপনারা বিচার করেন তো কোন মানুষ যদি ফুয়াইয়া কাগজ রে নৌকা বানায় হেলাইতে পারে সেই লোক কি আর কইব আমি পীরের কাছে যামু অন্তত পক্ষে আমগো বাংলাদেশের কেউ কইতো কেন কইতো না যে আমি তো বড় পীর ফুয়াইয়া কাগজ নৌকা বানায় ফেলাই আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন তারপরও আপনার একজন মুর্শিদের দরকার আছে যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন ওলির সর্দার এই বেলায়েতের বাদশা তারপরও তিনি পীর ধরেছেন আবু সাঈদ মাখদুমীকে কেন ওই পীরের হাতে হাত দিলে নবীর হাত পাওয়া যায় আর নবীর হাত পাইলে আল্লাহর হাত পাওয়া যায় যে আল্লাহর হাত পাইল না যে নবীর হাত পাইল না যে মুর্শিদের হাতে হাত দিল না তার জীবনটাই বিফল এই জন্য একজন পীর ওলি মুর্শিদের দরকার একটা তার এই তারের মধ্যে ৫০ পীরের মধ্যে আবার ছোট বড় আছে আছে না কেউর মুরিদ ৫০ জন কেউর মুরিদ ৫০০০ কেউর মুরিদ ৫ লাখ আছে না তাই বললা পীর কিন্তু ছোট না মনে রাখতে হবে খবরদার পীর কিন্তু ছোট না আপনি কারেন্টের বাল্ব যে ব্যবহার করেন ৫০ পাওয়ার আপনার আপনি কি ৫০০ পাওয়ারের বাল্বের আলো পাবেন ওই তারের মধ্যে যখন আপনি ২০০০ পাওয়ারের বাল্ব লাগাইবেন ওই তার থেকে যেই আলো আসবে ওই বাল্বের মধ্যে সেটা ২০০০-এর আলোই আসবে কথা ঠিক কিনা কারেন্ট কিন্তু একই যার জন্য আপনার হৃদয়ের বাল্ব হইলো ছোট আপনি ঠিক মতো আলো পাইতেছেন না দূর দিতেছেন পীরে যে আমার পীর হইলো ছোট পীর কখনো ছোট হয় না কয় বাবা কারে আমি কষ্ট দিতেছি কয় ওই যে কবরের মধ্যে কথা লয়ে গেছে এই শেখ ফরিদ উঠছে কয় আমার পিশাব এই যে খাজা মঈনুদ্দিন চিশতি একটা ভক্তি দে দিল না আবার কয় একটা ভক্তি দে দিল না আবার কয় একটা ভক্তি দে দিল না এই তিনবার পীরের আদেশ অমান্য করলো তিনবার যখন পীরের আদেশ অমান্য করলো তখন খাজা মঈনুদ্দিন চিশতিও খুশি হইলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকীও খুশি হইলো আমি জানতে চাই পীরের আদেশ অমান্য করার মধ্যে খুশি হয় কিভাবে কারগোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা বাচ্চু কই বাচ্চু तो এই পর্যন্তই আমি আমার বলা কভার শেষ করলাম। এবার একটি গান আমি করি ছোট্ট করে। পুরু না চিনলে বান্দা আখেরে হবি রে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী রয়ে জিন্দা। তুমি জবাব করবা দীপ্তি সরকার। দীপ্তি তোমার দেখা পাইলাম আমি তৃপ্তি। রূপে গুণেও সেরা, আজকে আমার কাছে মনে হয় আমি সেরা। তুমি তুমি জবাব করবা আমাগো বাংলাদেশের মধ্যে একটা ঘটনা, নাম হইল তার আমানত শাহ। আমানত শাহর নাম তো সবাই শুনছেন, চট্টগ্রাম, তাই না? তো আমানত শাহ মসজিদে ইমামতি করত, আপনারা অনেকেই জানেন কিনা। কোটের একটা মসজিদে ইমামতি করত, কোটের। তো উনি মসজিদের ভিতরে কিছু ভক্তবিন্দু লইয়া বহা, আর এমন সময় আমানত শাহ চিৎকার দিয়ে উঠলো, আমার লাউ লাউ লাউ। একটা ভক্ত আসিল, আমি নাম করবো না, এই ভক্ত বগলতলাতে একটা লাউ বাইর করে কয়, বাবা এই যে আপনার লাউ। আমানত শাহ কয়, তুই কি এখানে আগেই লাউ রাখছিলি? কয়, না বাবা, আপনি লাউ চাইলেন দিলাম। কয়, আমি তো এই কেরামতি দিয়া তুই লাউ বার করবি এইটা কই নাই, ওই যে দেখ মসজিদের পাশে আমি লাউ গাছ লাগাইছি, হেই লাউ চুরে লয়ে যাইতাছে, এর লিগে আমি কইলাম আমার লাউ লাউ। তুই যখন আমার সামনে আমার ভক্ত হইয়া তুই এই লাউ দিয়া কেরামতি দেখালি, তোরে আমি হুকুম করলাম তুই এই যে সামনে কর্ণফুলী নদী, এই নদীর ভিতরে গিয়ে একটা ভক্তি দে। তারপর কয়, ভক্তি দিয়া যেহেনে মাথা উঠাবি ওহনেই ববি, একটা চুল নড়তে পারবি না। এখন দীপ্তি সরকার, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে কর্ণফুলী নদীতে ভক্তি দিয়া মাথা উঠাইছিল, এই উঠাইয়া বইছে কই? এই বেটা এখানে আছে কই? গুরু না চিনলে বান্দায় আখেরে কবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী রয়ে জিন্দা। গুরু না চিনলে বান্দায় আখেরে কবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী রয়ে জিন্দা। ও গুরু না চিনলে বান্দায় আখেরে কবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী রয়ে জিন্দা। ও গুরু না চিনলে বান্দায় সেই মিলে নবী, পীরের হাতে হাত দিলে সেই মিলে নবী, পীরের হাত তো নবীর হাত, নবীর হাত আল্লাহ বলেন সাইমে রাতের রাতে পায়াতে। Roy Dinda